ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ শাহরিয়ার মুদ্দিন বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে একটা বিশেষ একটা ব্যাপার নিয়ে আপনাদের সঙ্গে একটু ডিসকাস করতে চাই, যে আমরা প্রায় ক্ষেত্রেই অপারেশন বা দাঁত তোলা বা এই দাঁত তোলা ক্ষেত্রে কিছু অপারেশন, বিশেষত আক্কেল দাঁত তোলার সময় বেশ কিছু আমাদের কাটাকাটি করা লাগে। ইভেন আপনারা শারীরিক যে সমস্ত অপারেশনগুলোও করে থাকেন, এগুলোর প্রত্যেকটার ক্ষেত্রেই ডাক্তারকে কোন কোন জিনিসগুলো জানিয়ে দেওয়াটা খুব বেশি জরুরি। বিশেষত এছাড়াও আমরা বলবো যে ডাক্তারকে দেখানোর সময়ও আপনারা যদি এই জিনিসগুলো বা এই হিস্ট্রিগুলো বা এই তথ্যগুলো আপনারা ডাক্তারকে দেন, তবে আপনার চিকিৎসা করতে ডাক্তারের যেরকম সহজ হবে, ঠিক তেমনিভাবে ডাক্তার আপনাকে হয়তো এমন কোনো ওষুধ প্রেসক্রাইব করবেন না যেটার মাধ্যমে আপনার হয়তো শারীরিক কোনো ক্ষতি করতে পারতো। সো আসুন আমরা জেনে নেই, অপারেশন করার আগে কিংবা দাঁত তোলার আগে, আমরা বাংলাদেশে আসলে দাঁত তোলাটাকে অপারেশনের পর্যায়ে ফেলি না, বাট এটাও এক ধরনের আসলে বেসিক্যালি অপারেশন। আর এই টাইপের যে কোনো বিষয়ে কাজ করার আগে আমরা কী কী বিষয়ে আমরা অবশ্যই ডাক্তারকে অবহিত করব। প্রথমে আপনারা খুব ভালোভাবে জানেন, অনেকেই জানেন, যেটা হচ্ছে গিয়ে প্রেশারের কথা আমরা বলি, যে ব্লাড প্রেশারটা আপনার কেমন আছে। বিশেষত যাদের দাঁতে মানে ব্লাড প্রেশারটা অনেক বেশি, হাই প্রেশার বেশি, তারা তো ডেফিনেটলি তার ডাক্তারকে জানাবেন যে আমার প্রেশারটা হাই। কিংবা অনেকেই আছে হয়তো প্রেশারটা আগে হাই ছিল, পরবর্তীতে তারা চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে তারা কিন্তু সেই চিকিৎসা করছেন না। এই ক্ষেত্রে অনেকে হয় কি যে চিকিৎসায় অনেকে অবহেলা করছেন, ওয়েল অ্যান্ড গুড, আপনারা ট্রিটমেন্টটা আপনারা অবহেলা করছেন, দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট আপনি কিন্তু আপনার ডাক্তারকে অবশ্যই জানাবেন যে হ্যাঁ, আমার কিন্তু আগে প্রেশার ছিল, বর্তমানে আমি ওষুধ খাচ্ছি না, কিন্তু আমার খুব বেশি সমস্যা হচ্ছে না বলে আমি চিকিৎসা করছি না। ইন দ্যাট কেস হয়তো বা ডাক্তার আপনার প্রেশারটা মেপে দেখে সেই অনুযায়ী চিকিৎসা দিবেন এবং অপারেশনের টাইম বা সেট আপ ঠিক করবেন যে এখন অপারেশনটা করা যাবে কি না বা দাঁত তোলা যাবে কি না। ইভেন আপনারা হয়তো অনেকে মনে করেন দাঁত তুলবো তাতে আবার প্রেশারের কী আছে, নো, দাঁত তোলার সময়ও আপনাদের প্রেশারটাকে অবশ্যই আমাদেরকে কনসিডারেশনে রাখতে হবে যে এটা আমাদের কতটুকু ক্ষতি করতে পারে এই অপারেশনের পরবর্তী রিস্ককে কিংবা অপারেশন টেবিলেও। সো প্রেশার, এবং অনেকে দেখা যায় যে ফ্রিকোয়েন্টলি প্রেশারটা খুব কম থাকে, একেবারে খুবই মিনিমাল প্রশ্নে দেখা যায় যে তাদের প্রেশার খুব কম থাকে, এটাও আপনার হিস্ট্রি ডাক্তারকে জানিয়ে দিবেন। অবশ্যই অপারেশনের আগে ডাক্তারের আপনার প্রেশার চেক করে নেওয়াটা উচিত, বাট ইন কেস ডাক্তার যদি না করেন বা সামথিং, আমাদের দেশে দেখা যায় যে ফ্রিকোয়েন্টলি চেম্বারে আসলো আর একেবারে দাঁত ধরে তুলে ফেলে দিল, তারপরে দেখা গেল যে সমস্যা বা কমপ্লিকেশন দেখা দিচ্ছে, ইন দ্যাট কেস আপনাদেরও দায়িত্ব হচ্ছে প্রেশার সম্পর্কে ডাক্তারকে অবহিত করা। এর পরবর্তীতে যেটা আমরা নিজেরা অনেক সময় করে থাকি কিন্তু আমাদের কিছুটা অজ্ঞতাবশত ভুল হয়ে থাকে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে, হয়তো আপনার ডায়াবেটিস আছে, এখন আপনি অবশ্যই এই ডায়াবেটিস থাকাকালীন সময়ে তো ডাক্তারকে আপনার জানাবেনই, এটা আমরা সবসময় জানিয়েই থাকি যে ডায়াবেটিস আমার আছে, বাট দ্য থিং ইজ এর সঙ্গে সঙ্গে আপনি ডায়াবেটিসের জন্য কী কী ওষুধ খাচ্ছেন, আপনি কি ইনসুলিন নিচ্ছেন কি না, এই তথ্যগুলো ডাক্তারকে জানিয়ে দিন। কী ডোজে নিচ্ছেন এগুলো আপনাকে জানিয়ে দিন, আপনার ব্লাড সুগার লেভেল লাস্ট কত আছে এটা জানিয়ে দিন। আমাদের দেশে অনেক রোগীদের দেখা যায় যে ডায়াবেটিস আগে হয়েছিল, পরবর্তীতে তারা হয়তো বা কিছুদিন ওষুধ খেয়েছেন, খেয়ে বেটার ফিল করেছেন এবং তার পরবর্তীতে আর ডায়াবেটিস চেক করতে যান নাই। ইন দ্যাট কেস আপনারা অনেক সময় ডাক্তারকে এই আপনাদের প্রিভিয়াস হিস্ট্রি, অতীতে যে আপনাদের ডায়াবেটিস বেশি ছিল এই হিস্ট্রিটা আপনারা অনেক সময় আপনারা ডাক্তারকে দেন না, ফলশ্রুতিতে কিন্তু একটা বড় সড়ো ভুল হতে পারে। সো ইন দ্যাট কেস আমি বলবো যে যাদের অতীতে ডায়াবেটিসের হিস্ট্রি ছিল কিংবা ডায়াবেটিসের ওষুধ সেবন করতেন কিংবা ইনসুলিন নিতেন, হোয়াট এভার ইট ইজ, ফুল হিস্ট্রিটা আপনারা ডাক্তারকে অবশ্যই অবহিত করবেন, নতুবা এই অপারেশন করার পরবর্তীতে দেখা গেল আপনার এই ঘা শুকাচ্ছে না, তার পরবর্তীতে আপনাকে আসলে একটা হ্যারাসিং সিচুয়েশনের মধ্যে পড়তে হতে পারে। সো বেটার হচ্ছিল গিয়ে এই ডায়াবেটিসের যে হিস্ট্রিটা আপনি আপনার ডাক্তারকে অবশ্যই জানিয়ে দিবেন এবং কোন কোন ওষুধ আপনি এখন সেবন করছেন সেটারও একটা তথ্য ডাক্তারকে দিয়ে দিবেন, কিংবা আগে কী কী ওষুধ খেয়েছিলেন, সম্ভব হলে সেই সমস্ত প্রেসক্রিপশনগুলো একটু প্রিজার্ভ করে ডাক্তারকে একটু শো করবেন যে হ্যাঁ, আমার আগে এই অসুখগুলো ছিল, পরবর্তীতে আমি এখন আর কোনো ওষুধ নিচ্ছি না, লাইক দিস। এছাড়াও আপনারা ডাক্তারকে, আপনার যদি হার্টের হিস্ট্রি থেকে থাকে যে হার্ট অ্যাটাক কিংবা হার্টের কোনো প্রকার সমস্যা আপনার রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই ডাক্তারকে সেটা দেখিয়ে দিবেন। হয়তো আপনার হার্ট অ্যাটাক এখন হয়নি, হয়তো 5 বছর আগে হয়েছিল বা 10 বছর আগে হয়েছিল, আপনি হয়তো ভুলেই গিয়েছেন, বাট এই জিনিসগুলো ভুলে যাওয়ার মতো বিষয় নয়, এগুলো কিন্তু আপনাকে রিভিল করে দিতেই হবে যে ডাক্তারকে অপারেশনের আগে আগে জানায় দেওয়া যে এই আমার কিন্তু এই এই সমস্যাগুলো ছিল, হার্টের এই সমস্যাগুলো ছিল, আমি এই ওষুধগুলো খেতাম, এখন হয়তো আপনি ভালো আছেন বা সুস্থ আছেন, আপনি হয়তো সেগুলো ওষুধ খাচ্ছেন না, কিংবা অনেকে হয়তো বা খাচ্ছেন, সেগুলো সম্পর্কে একটু ডিটেইল ডাক্তারকে জানিয়ে দেওয়াটা খুব জরুরি।
এর সাথে সাথে রয়েছে কিডনির সমস্যা। আমাদের শরীরে কিডনির ফাংশনে অনেকেরই প্রবলেম থেকে থাকে। কিছু কিছু ড্রাগ আছে, কিছু কিছু ওষুধ আছে, যে ওষুধগুলো এই কিডনির রোগীদেরকে কিন্তু দেয়া যায় না। বিভিন্ন ধরনের পেইন কিলার থেকে শুরু করে অনেক ওষুধ আছে। সো আপনারা কিডনির যে অসুখগুলো যাদের আছে তারা কিন্তু ডেফিনেটলি ডাক্তারকে দেখিয়ে দিবেন, নতুবা দেখা যাবে যে আপনারা অপারেশন করে ফেলছেন, এরপরে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় আপনার মুখ চোখ ফুলে যাচ্ছে কিংবা আরও অনেক সমস্যা তৈরি হচ্ছে। সো কিডনি অসুখ যাদের আছে বা ছিল অতীতে, ফুল এই হিস্ট্রিটা ডাক্তারকে জানাবেন, প্রয়োজন হলে প্রেসক্রিপশনটা শো করবেন যে আমি এই ওষুধগুলো আগে খেয়েছি অথবা আমার কিডনির এই এই ট্রিটমেন্ট আগে করা হয়েছে। এর পরবর্তীতে আসছে লিভারের সমস্যা। হ্যাঁ, আপনারা অনেকে মনে করতে পারেন যে লিভারের সমস্যার জন্য আবার ডাক্তারকে দেখা জানানোর কী প্রয়োজন আছে। না, এটা অত্যন্ত ভুল ধারণা, কেননা লিভারের সমস্যা হলে পরে এটা পরবর্তীতে আমাদের যে আমরা যে ডাক্তারেরা অপারেশনের পরবর্তী যে ড্রাগগুলো দেবো, ইভেন অপারেশনের আগে যে ড্রাগগুলো দেবো, সেই ড্রাগগুলো কিন্তু অনেক লিভারের জন্য ক্ষতিকর হতে পারে। সো বেটার হচ্ছে হলো গিয়ে লিভারের যে অসুখ যাদের আছে আপনারা এটাকেও অবহেলা করবেন না। লিভার আপনার এর যেই আপনি ওষুধগুলো খাচ্ছিলেন বা খেয়েছেন বা যে অসুখগুলো আপনার ছিল তার ফুল ডকুমেন্টস ডাক্তারকে শো করুন বা অ্যাটলিস্ট মুখে আপনারা জানিয়ে দিন। কিছু কিছু হিস্ট্রি আমাদের থাকে, যে হিস্ট্রিগুলো আমরা হয়তো দৈনন্দিন জীবনে জানি কিন্তু পরবর্তীতে অপারেশন করার আগে কিংবা দাঁত তোলার আগে ডাক্তারকে অবহিত করতে ভুলে যাই। যেমন অনেকের আছে কেটে গেলে হাতের কোনো জায়গায় কেটে যাচ্ছে, পায়ে কেটে যাচ্ছে, কোনো চামড়া কেটে যাচ্ছে এবং কাটার পরে রক্তপাতটা বন্ধ হতে অনেকক্ষণ সময় লাগে। আমরা অনেক ক্ষেত্রে এটাকে অবহেলা করি, মনে করি যে ঠিক আছে এর বোধহয় রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা এর রক্তের বেশি পড়ে শরীরে, অনেকে মনে করে শরীরে রক্ত অনেক বেশি রক্ত পড়ে। কিন্তু না, আপনাদের এই ধরনের হিস্ট্রি থাকলে সম্ভব হলে আগেই সেটাকে পরীক্ষা করে ডাক্তারের কাছ থেকে আপনারা শিওর হয়ে নেবেন যে কেন তার রক্ত বেশি হচ্ছে, তার কোনো রক্তের কোনো ফ্যাক্টরের কোনো প্রবলেম আছে কি না, তার রক্ত জমাট বাঁধার যে সমস্ত ফ্যাক্টর বা আনুষঙ্গিক যে সমস্ত হরমোনগুলো রয়েছে তারগুলো কোনো প্রবলেম আছে কি না, এই জিনিসগুলো আপনারা কিন্তু রিভিল করে নেবেন। যদি নেওয়া না থাকে অ্যাটলিস্ট অপারেশনের আগে কিংবা দাঁত তোলার আগে আপনার ডাক্তারকে জানিয়ে দিন যে হ্যাঁ আমার কিন্তু একটু সমস্যা আছে যে দাঁত আমার হাতে বা পায়ে বা শরীরে কোনো জায়গায় কেটে গেলে অনেক রক্ত পড়ে এবং অনেকক্ষণ পরে রক্ত পড়াটা বন্ধ হয়। বিশেষত এই জিনিসটা খুব জরুরি যে অনেকক্ষণ সময় লাগে রক্ত পড়া বন্ধ হতে, এটা অত্যন্ত খুব মানে দরকারি একটা বিষয়। এটা না জানলে পরে হয়তো দেখা যাবে যে আপনার অপারেশনটা করার পরবর্তীতে আপনার দেখা গেল যে অনেক প্রকার প্রবলেম হয়ে গেছে, রক্ত বন্ধ হচ্ছে না, রক্তকে বন্ধ করতে ডাক্তারের হিমশিম খেতে হচ্ছে। ইন দ্যাট কেস আপনারা নিজেরাই কিন্তু নিজেদের জন্য একটা সমস্যা তৈরি করে ফেলবেন। সো বেটার হচ্ছে হলো কি যে এই হিস্ট্রিগুলো যাদের আছে তারা আপনারা অবশ্যই ডাক্তারকে অপারেশনের আগেই জানিয়ে দিন যে আমাদের এই এই সমস্যাগুলো আছে, তাহলে ডাক্তার কিন্তু সেই অনুযায়ী আপনাকে ট্রিটমেন্টটাকে করতে পারবে। ড্রাগ অ্যালার্জি, আপনারা এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে ড্রাগ অ্যালার্জি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। দেখা যায় যে হয়তো আপনার জীবনে কোনো একটি ক্ষেত্রে আগে যে জিনিসটা খুব বেশি ব্যবহার করা হতো যে সালফা গ্রুপ, এখন সালফা গ্রুপটা একটু কম বা মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয় না, বাট কারো সালফা গ্রুপে যদি অ্যালার্জি থেকে থাকে কিংবা অন্যান্য কোনো ওষুধে, ইভেন দেখা যায় যে কারো কারো শরীরে একটা স্পেসিফিক আপনার গিয়ে প্রিপারেশনের অ্যান্টিবায়োটিক সেটা তার শরীরে স্যুট করে না, অ্যালার্জিক রিয়াকশন হয় কিংবা ইভেন শকে চলে যেতে পারে পেশেন্ট কিংবা অন্য যে কোনো প্রকার প্রবলেম হতে পারে, পেটের সিভিয়ার ট্রাবল হতে পারে। সো এই ধরনের হিস্ট্রি যাদের আছে আপনারা কিন্তু ডাক্তারকে অবশ্যই অপারেশন বা এই টাইপের প্রেসক্রিপশন, ইভেন ডাক্তারের প্রেসক্রিপশন করার আগেও আপনারা এই জিনিসটা একটু জানিয়ে দিবেন, নয়তো হয়তো বা ডাক্তার আপনাকে সেই ওষুধটা দিয়ে দিল যেই ওষুধটাতে আপনার ড্রাগ অ্যালার্জি আছে এবং আপনি পরবর্তীতে সমস্যায় পড়ে যাবেন। সো বেটার হচ্ছে হলো গিয়ে ড্রাগ অ্যালার্জি এইটার ব্যাপারে খুব সতর্ক থাকবেন, কোন কোন ড্রাগে আপনার অ্যালার্জি আছে যদি থাকে এইটা আপনি নোট করে রেখে দিবেন এবং অপারেশন বা দাঁত তোলা এই টাইপের কোনো কিছু করার আগে এটা আপনারা অবশ্যই ডাক্তারকে জানিয়ে দিবেন। আরেকটু কথা হচ্ছে ড্রাগ হিস্ট্রি, যেটা আমরা প্রতিটা ডিজিজের ক্ষেত্রেও আমরা আলাদাভাবে বলে দিচ্ছি, কিন্তু আপনি অপারেশনের আগে আপনি আপনার ডাক্তারকে একটু ড্রাগের যে হিস্ট্রিগুলো আছে সেই হিস্ট্রিটা জানিয়ে দিন যে কী কী ওষুধ আপনি বর্তমানে খাচ্ছেন, প্রয়োজন হলে সেটা প্রেসক্রিপশন যদি আপনার কাছে থাকে বেটার, তাহলে ডাক্তার সেটা দেখে আপনাকে হয়তোবা সেই অনুযায়ী ওষুধ দিবে। আপনি এক ধরনের দেখা গেল যে এক ধরনের গ্যাসের ওষুধ আপনি খাচ্ছেনই, ডাক্তার অপারেশনের পরবর্তীতে গ্যাসের জন্য আপনাকে অন্য ধরনের ওষুধ দিয়ে দিল, তো ইন দ্যাট কেস এটা কিন্তু একটা প্রবলেমেটিক। সো বেটার হচ্ছিল কি ডাক্তারকে এই ড্রাগ হিস্ট্রিটা জানিয়ে দেওয়া, কিংবা দেখা গেল যে
আপনার প্রচণ্ড পরিমাণে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি রয়েছে, সেটাও আপনি ডাক্তারের কাছে ইগনোর করে গেলেন, আপনাকে হয়তো ব্যথার ওষুধ দেওয়া হলো, সেই সিভিয়ার ব্যথার ওষুধ দেওয়া হলো, কিন্তু সেই পরিমাণ ভাবে সেই ততটা কড়া গ্যাসের কোনো ওষুধ দেওয়া হলো না, ইন দ্যাট কেস আপনি গ্যাসে ভুগবেন পরবর্তীতে। সো এই ড্রাগ হিস্ট্রিগুলো আপনারা ডাক্তারকে ডেফিনেটলি জানিয়ে দিবেন। আরেকটু কথা হচ্ছে যে খিচুনির কোনো হিস্ট্রি থাকে যদি, হয়তো কারো এপিলেপসি আছে বা এই খিচুনি একটুতেই হয়ে যায়, টেনশন করলে বা অন্য কোনো যে কোনো কারণে তার এই শরীরে খিচুনি প্রবণতা দেখা যায়, তো যাদের এই খিচুনির অসুখ আছে, এই টাইপের অসুখ, তারা কিন্তু ডেফিনেটলি কখনও ভুল করবেন না ডাক্তারকে জানাতে যে হ্যাঁ এর কিন্তু বা আমার কিন্তু এই খিচুনির একটা টেন্ডেন্সি বা প্রবণতা আছে, যেটা আমাদের আগে ছিল বা বিভিন্ন সময় হয়, মাঝে মধ্যে এটা হয়। সো ডাক্তারকে এটা যদি জানান তাহলে ডাক্তার সেই অনুযায়ী আপনার ট্রিটমেন্ট করবে এবং ঠিক করবে যে এই সময় ডাক্তার আপনাকে কোনো প্রিকশন নিতে হবে কি না আপনার শরীরের জন্য, সেটা নিয়ে তখনই আপনার কিন্তু এই ডাক্তার আপনার অপারেশনটা করবেন এবং তার ড্রাগের ক্ষেত্রেও তিনি সেই ধরনের সাবধানতা অবলম্বন করতে পারবেন। আরেকটা জিনিস জানিয়ে দিবেন, সেটা আমরা সবাই জানিয়ে দিয়েই আসলে আমরা এই ব্যাপারে কোনো সময় নিগলেক্ট সচরাচর করি না, তারপরে ভুল হয়ে যায়, যে প্রেগন্যান্সির ক্ষেত্রে, অর্থাৎ আপনি গর্ভবতী কি না। তো এই গর্ভবতীর ক্ষেত্রে আমি একটু কথাবার্তা বলতে চাই যে দেখুন, যে আমরা যারা গর্ভবতী যে সমস্ত মায়েরা আছেন তারা তো জানেন যে তিনি গর্ভবতী, সো আমরা জানিয়ে দিই, কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিশেষত আমরা প্রায় ক্ষেত্রেই চেম্বারে আমরা এটা খুব দেখে থাকি যে অনেক বাবা মা হয়তো বা ট্রাই করছেন যে অনেক দিন যাবত যে বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু এখনও সেটা পজিটিভ হয়নি। তো ইন দ্যাট কেস আমরা কিন্তু অনেক সময় ইগনোর করে যাই ডাক্তারকে অপারেশন, হয়তো দেখা গেল যে আপনি অলরেডি দু মাসে প্রেগনেন্ট কিন্তু ডাক্তারকে আপনি জানান নাই, ফলশ্রুতিতে ডাক্তার আপনার একটা অপারেশন করে দিয়েছে এবং এমন কিছু ওষুধ দিয়ে গিয়েছে যেটা আপনার গর্ভের বাচ্চার জন্য ক্ষতিকর। সো বেটার হচ্ছিল গিয়ে আপনাদের মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা আপনারা এই এই ক্ষেত্রে আপনারা ডেফিনেটলি ডাক্তারকে একটু জানিয়ে দিবেন, যে এরকম জানিয়ে দিবেন যে আমরা এরকম দীর্ঘদিন যাবৎ বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছি, আমার হয়তোবা মেনস্ট্রুয়াল যে হিস্ট্রিটা সেটা হচ্ছে লাস্ট মেনস্ট্রুয়েশনটা কবে শুরু হয়েছে, এই জিনিসটা আপনারা একটু ডাক্তারকে জানিয়ে দিবেন, তাহলে ডাক্তার আপনার ক্যালকুলেট করে দেখতে পারবে যে আপনি এই সময়ে আপনার বাচ্চা হওয়ার বা বাচ্চা নেওয়ার একটা প্রবণতা বা এই টাইপের কোনো কিছু আছে কি না, সেটা ডাক্তার দেখতে পারবেন। প্রয়োজন হলে পরে আপনার প্রেগন্যান্সি টেস্ট করতে পারেন তিনি, যদি সেই রকম সময় হয়েছে বলে ডাক্তার মনে করেন আপনার মেনস্ট্রুয়াল হিস্ট্রি থেকে, সেটা তিনি বুঝতে পারবেন। সো খুব বেটার হচ্ছিল কি যে এই প্রেগন্যান্সির হিস্ট্রির সাথে সাথে যারা বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছেন হয়তো তারা কিন্তু আপনারা এই হিস্ট্রিটাকেও আপনারা ডাক্তারকে জানিয়ে দিবেন যে মেনস্ট্রুয়েশনটা লাস্ট টাইম কবে হয়েছিল, কতদিন পরে আপনারা এই অপারেশনের জন্য ডাক্তারের কাছে এসছেন এবং আপনারা আসলে বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করছেন কি না। এর সাথে সাথে আপনারা মানসিক রোগ আপনাদের আছে কি না, বা আপনি হয়তো আপনার মাকে বোনকে বা আপনার বাচ্চাকে নিয়ে গেছেন ডাক্তারের কাছে অপারেশন করার জন্য, তার কোনো মানসিক রোগের হিস্ট্রি আছে কি না, এটা আমরা বাংলাদেশে দেখা যায় যে অনেক ক্ষেত্রে এটাকে এমনভাবে অ্যাভয়েড বা মানুষের কাছে হ্যারাস হবো বলে মানসিক রোগী মানে পাগল এই টাইপের ভয়ে আমরা অনেক সময় লুকিয়ে থাকি, এই লুকানোটা কিন্তু খুবই খারাপ কথাবার্তা, ঠিক আছে। সো কারণা এখান থেকে অনেক হ্যারাসিং সিচুয়েশন তৈরি হতে পারে অপারেশনের টেবিলে, ঠিক আছে। আপনার কারণে আপনার পরিচিত রোগী বা আপনার আত্মীয় কিন্তু একেবারে অপারেশন টেবিলে খুব সিরিয়াস পর্যায়ে চলে যেতে পারে যদি আপনারা এই তার মানসিক রোগ এবং মানসিক রোগের যে চিকিৎসা যেটা নেওয়া হয়েছিল বা নেওয়া হচ্ছে এই টোটাল হিস্ট্রিটা আপনারা ডাক্তারকে না জানান। সো আপনারা এই মানসিক হিস্ট্রিটাকে বা রোগ যেটা মানসিক রোগের হিস্ট্রি যেটা আছে সেই হিস্ট্রিটাকে কখনোই অবহেলা করবেন না ডাক্তারের কাছে। বেসিক্যালি আমরা ডাক্তাররা বলে থাকি যে ডাক্তারের কাছে কোনো কিছুই লুকাতে নেই, সব কিছুই জানিয়ে দিতে হয়। সো এগুলোর মধ্যে এইটাও একটা, যে মানসিক রোগ যদি থেকে থাকে তো ডেফিনেটলি, বা এটার কোনো হিস্ট্রি থেকে থাকে ইভেন, যে হ্যাঁ না ঠিক আছে আজ থেকে 5-2 বছর আগে আমাদের এরকম মানসিক প্রবলেম হয়েছিল, আমরা এতদিন চিকিৎসা করেছি, এর পরবর্তীতে এই ওষুধ খাওয়ার পরে এখন সে ভালো। সো টোটাল হিস্ট্রিটা আপনারা একটু ডাক্তারকে অবহিত করে দিলেন। আরেকটু কথা, গর্ভবতী মা বা সেটা তো বলে দিলাম, কিন্তু যাদের দুধ খাওয়ার মতো বাচ্চা আছে, ব্রেস্ট ফিড করান বাচ্চাকে, আপনারা কিন্তু ডেফিনেটলি ডাক্তারকে জানিয়ে দিবেন যে হ্যাঁ ডাক্তার আমার এই বাচ্চা কিন্তু বাচ্চা আছে, বাচ্চা কিন্তু বুকের দুধ খায়। কেননা এমন ওষুধ আছে যে সমস্ত ওষুধ কিন্তু আপনার এই মিল্ক দুধের মাধ্যমে কিন্তু বাচ্চা পেটে চলে যাবে। সো এটা আপনি যদি ডাক্তারকে না জানান তাহলে ডাক্তার কিন্তু বুঝতে পারবে না, জানতে পারবে না যে বেসিক্যালি এটা নাকি কোন কোন ওষুধ দিলে পরে সেটা তার বাচ্চার জন্য ক্ষতিকর হবে না। সো আপনারা দুগ্ধবতী মা যারা বাচ্চাদেরকে দুধ দিয়ে থাকেন তারা অবশ্যই এই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। এছাড়াও আছে জার্ড বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল রিফ্লাক্স ডিজিজ, যাদের আছে জার্ডের খুব সমস্যা,
বুক জ্বালা পড়া করে খুব প্রচুর পরিমাণে, এই টাইপের হিস্ট্রিগুলো থাকলে পরে কিন্তু আপনারা ডাক্তারকে জানিয়ে দিবেন, নতুবা ডাক্তারেরা হয়তো বা আপনার প্রতি সেই ধরনের প্রিকশন নেবে না যেটা আপনার এই জার্ডকে বাড়িয়ে তুলবে। ইভেন অপারেশনের পরবর্তীতে, বিশেষত মেজর অপারেশনগুলোর পরবর্তীতে এই জার্ডের টেন্ডেন্সিটা বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে ডাক্তার যেন তার মেডিসিনটাকে সেইভাবে করে সাজাতে পারেন, সেই সাজাতে সাহায্য করার জন্য আপনারা এই চার্ট, বুক জ্বালা পড়া বা এই টাইপের অসুখের হিস্ট্রিটা আপনারা ডেফিনেটলি ডাক্তারকে দিবেন। এবার একটি কমন জিনিস বলি যেটা আমাদের অনেকের মধ্যেই বিদ্যমান, কিন্তু আমরা প্রায় ক্ষেত্রেই ডাক্তারকে অবহেলা করে থাকি, হয়তো সামাজিক অনেক কারণে বা অনেককে লজ্জা পাই এই কারণে। তার দুটো জিনিস আমরা দুটো নেশা করে থাকি, একটা হচ্ছে গিয়ে যে অ্যালকোহল, আর একটা হচ্ছে স্মোকিং। এবং আমরা কিন্তু সচরাচর এই হিস্ট্রিগুলো ডাক্তারকে দেই না, বা অনেক সময় দেখা যায় যে আমরা ডাক্তারের সঙ্গে এই ব্যাপারে কথাবার্তা বলবো, হয়তো পাশে আমার রিলেটিভ আছে তাকে তিনি জানলে পরে সমস্যা, এটা কিন্তু খুব একটা খুবই ডেঞ্জারাস কন্ডিশন তৈরি করে দেয়। যে দেখা যায় যে বাচ্চা বলতেছে যে তার কোনো স্মোকিং হিস্ট্রি নাই বা অ্যালকোহল নেয় না, মার সামনে বলতে পারছে না, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে অপারেশন করলে রোগীর অবস্থা সিরিয়াস হয়ে গেল, দোষ পড়ে গেল ডাক্তারের ঘাড়ে যে ডাক্তার কী অপারেশন করেছে, কী ওষুধ দিয়েছে, রোগীর অবস্থা খারাপ হয়ে গেল। সো এই জিনিসগুলো থেকে আপনাকে বাঁচার জন্য কিন্তু ডেফিনেটলি ডাক্তারের কাছে স্মোকিংয়ের হিস্ট্রি এবং অ্যালকোহলের হিস্ট্রি আপনাকে জানাতে ডেফিনেটলি হবে, এই ব্যাপারে কোনো সময়ে কার্পণ্য করা যাবে না। আমি একটু অ্যাডভাইস দিয়ে দিই আপনাদেরকে, যারা আপনারা এই ধরনের পরিস্থিতিতে পড়ছেন যে পারিবারিক সম্পর্কের কেউ হয়তো আপনার সাথে ডাক্তারের কাছে এসছে এবং পরবর্তীতে আপনি আপনার অপারেশনের ডেট ঠিক হয়ে গেছে, কিন্তু আপনি চক্ষু লজ্জায় হোক বা আপনার ফ্যামিলি মেম্বারকে জানাতে চাচ্ছেন না আপনার এই নেশা সম্পর্কে, ইন দ্যাট কেস আপনারা পর কী করবেন, অপারেশনের আগে অ্যাটলিস্ট হয়তো আপনার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কথাবার্তা বলে হোক বা ডাক্তারের সামনেই বলতে হয়েছে যে স্যার আমি আপনার সঙ্গে একটু আলাদাভাবে কিছু কথা বলতে চাই। আপনি যদি ডাক্তারকে এভাবে করে বলেন যে আলাদাভাবে কিছু কথা বলতে চাই, তখনই ডাক্তার কিন্তু বুঝে যাবে যে আপনি কী কী কোন লাইনে চলে গেছেন, তখনই কিন্তু আপনার ডাক্তার দেখবেন যে আপনাকে আলাদা করে নিচ্ছেন এবং হয়তোবা আপনার গার্জিয়ান বা আপনার পরিবারের অন্য সদস্যদেরকে বাইরে রেখে হয়তোবা আপনাকে এই আপনার কাছ থেকে পার্সোনাল কিছু কথাবার্তা শুনলেন। ইন দ্যাট কেস আপনি হয়তো তাকে আস্তে করে বলে দিলেন যে স্যার আমি কিন্তু একটা চেইন স্মোকার, বা আমি প্রচুর পরিমাণে স্মোক করে থাকি, দিনে এক প্যাকেট দুই প্যাকেট সিগারেট লাগান লাগে, কিংবা আমি বেশ অ্যালকোহলিক হয়ে আছি, আমি রেগুলার অ্যালকোহল ইউজ করে থাকি, আমি মদ খেয়ে থাকি রেগুলার, সেই হিস্ট্রিগুলো আপনি ডাক্তারকে দিয়ে দিলেন। এটা করলে পরে ডাক্তারের জন্য অনেক জন্য সহজ হবে। একটা হয়তো এমন হতে পারে ডাক্তার আপনাকে এই সমস্ত নেশা থেকে আপনাকে বাঁচাতে সাহায্য করতে পারেন, কিংবা আপনার পরিবারকে কিছু না জানিয়ে তিনি কী করবেন, চুপ করে আপনার অপারেশনের ডেটটাকে একটু পিছিয়ে দিলেন, হয়তো এর মধ্যে আপনাকে এই স্মোকিং এবং অ্যালকোহলটাকে ছাড়ার জন্য কিছু সময় দিয়ে দিলেন যে হ্যাঁ আপনি এতদিন সময় পাচ্ছেন, আপনি এই 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 দিন এতদিনের মধ্যে আপনি আপনার স্মোকিংটাকে কুইট করে ফেলবেন, অ্যালকোহলটাকে একদম কমিয়ে ফেলে দিবেন, লিমিটেড করে ফেলে দিবেন, পারলে স্টপ করে ফেলবেন। সো ডাক্তার আপনাকে সেই একটা গাইডলাইন করে দিয়ে আপনার অপারেশনের ডেটটাকে একটু পিছিয়ে একটা অ্যাডজাস্টেবল পজিশনে নিয়ে গেল, যেন আপনার ব্লাডে অ্যালকোহলের পরিমাণ এবং নিকোটিনের পরিমাণটা অপারেশনের টাইমে একটা মেনটেইন থাকে, লেভেলে থাকে, যেন আপনার কোনো ক্ষতি না হয়। সো ডিয়ার ভিউয়ার্স, কখনোই এই টাইপের জিনিসগুলো থেকে আপনারা ডাক্তারকে মিসগাইডেড করবেন না। ইভেন আমি একটু খারাপ কথা বলি, কারো হয়তো বা আরও কোনো খারাপ নেশা আছে, হয়তো বা তারা কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য যেগুলো বাজারে পাওয়া যায়, হিরোইন মরফিন বা ইত্যাদি ইত্যাদি জিনিসপত্রগুলো, এগুলো তারা কিন্তু গ্রহণ করে থাকেন, এই সমস্ত রোগীর অ্যানেস্থেশিয়া দিতেও অনেক সময় প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? সো এই টাইপের কোনো হিস্ট্রি থাকলে যেটা হয়তো আপনার পরিবার জানে না আপনি নেশা করে ফেলছেন, আপনি হয়তো সেই পথ থেকে ফেরত আসতে পারছেন না, নেশা খুব খারাপ, এটা আসলে আমরা নিজেরাই আমরা কখনো চাই না যে আমাদের রোগীরা এরকম নেশাগ্রস্ত হোক, কিন্তু তারপরেও দেখা গেল যে আমাদের দেশে হয় কি যে বাপ মা জানে ছেলে হচ্ছে গিয়ে ফেরেস্তার টাইপের ছেলে, দেখা গেল যে ছেলে এমন কোনো নেশা নাই বাজারে যেটা করে না, আমি ছেলের কথা বলছি, মেয়েরাও হতে পারে, হোয়াট এভার ইট ইজ, আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম। সো ইন দ্যাট কেস আপনারা ডাক্তারকে কিন্তু ডেফিনেটলি দেখলে একটু পার্সোনালি, আপনি মনে রাখবেন ডাক্তারদের কিন্তু ইথিক্স হচ্ছিল গিয়ে যে আপনারা কিন্তু আপনার এই গোপন জিনিসটা মানুষের কাছে প্রকাশ করবে না। হ্যাঁ, এটা কিন্তু ডাক্তারদের একটা নীতি, তারা এটা কখনোই প্রকাশ করে দেয় না রোগীদের গার্জিয়ানদের কাছে বা ইভেন অন্য কারোর কাছে, থার্ড পার্টির কাছে। এটা আমাদের আসলে লেখাপড়া করার সময় আমাদেরকে ইয়ে করা আছে যে এটা রোগীর প্রাইভেসিটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এই জিনিসগুলো আপনারা ভয় পাবেন না, হ্যাঁ, যে আপনার ডাক্তারকে বলে দিলে এটা বোধহয় প্রকাশ পেয়ে গেল, তার জন্য আমি কাউকে বললাম না, কাউকে জানালাম না, ইটস হরিবল নো। আপনি ডাক্তারকে পার্সোনালি আলাদাভাবে একটু জানিয়ে দেবেন, কি ইভেন অনেক সময় আপনি ডাক্তারের কাছ থেকে হয়তো বা পার্সোনাল ফোন নাম্বারটা নিয়ে, যদি যে সমস্ত ডাক্তাররা আপনাকে ফোন নাম্বার দেন, তারা হয়তো রোগীর সাথে কথা বলেন,
তো তারা তাদের তাহলে তাদের সঙ্গে ফোনে কথাবার্তা বলে আপনি এই জিনিসটা সেটেল করতে পারেন, কিংবা সবচেয়ে ভালো হয় যে ডাক্তারের সঙ্গে যে আমি একটু পার্সোনালি কথাবার্তা বলতে চাই। পার্সোনালি কথাবার্তা আপনি অনেক কারণেই বলতে পারেন, হয়তো আপনি ডাক্তারের কাছে জানতে চাইতে পারেন যে আমি এই অপারেশন করতেছি, আমার কোনো রিস্ক আছে কি না, আমার কোনো ভয়ের কোনো কিছু আছে কি না, হ্যাঁ এই টাইপের কোনো কিছু আছে, এরকম কোনো একটা উৎসিলা দিয়ে হলেও আপনাকে ডেফিনেটলি ডাক্তারের সঙ্গে পার্সোনালি কথাবার্তা বলে এই সমস্ত নেশা জাতীয় যে সমস্ত জিনিস আপনি গ্রহণ করেন তার ফুল ডিটেলসটা আপনি দয়া করে ডাক্তারকে দিয়ে দিবেন। ইভেন দাঁত তোলার আগেও, দাঁতের অপারেশন অনেক আছে, সেগুলো করার আগেও আপনি ডেফিনেটলি ডাক্তারকে আপনার ফুল হিস্ট্রি, টোটাল হিস্ট্রিটা আপনি জানিয়ে দিবেন যে আপনি কতদিন ধরে এই সমস্ত জিনিসের সঙ্গে ইনভলভ আছেন এবং এখনও আছেন কি না, এবং মাত্রার পরিমাণ, টোটাল হিস্ট্রিটা আপনারা ডাক্তারকে বলে দিবেন। খুবই উপকার হবে আপনাদের জন্য। আমার মনে হয় যে আমি যে পদ্ধতিটা আপনাদেরকে এখন শেয়ার করলাম এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে অনেক ক্ষেত্রে আমাদের দেখবেন যে ডাক্তারকে মানে অপারেশন হয়ে গেছে পরবর্তীতে ডাক্তারকে দোষারোপ করাটা এই জিনিসটা অনেকটা কমে আসবে, কারণ ডাক্তার তো জানে না যে আপনি আসলে নেশাগ্রস্ত বা নেশা করেন বা এই টাইপের কোনো কিছু। সো এই জিনিসগুলো আপনারাও সুস্থ থাকুন এবং ডাক্তাররাও বেঁচে থাকুন, এটাই আমরা চাচ্ছি। আরও একটা ব্যাপার আছে যে ক্যান্সারের হিস্ট্রি, আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে ক্যান্সারের যদি যারা ক্যান্সার বর্তমানে আছে তারা তো ডাক্তারকে জানাই দেয় যে হ্যাঁ আমার ক্যান্সার আছে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। ক্যান্সারের ওষুধ খাচ্ছেন, রেডিওথেরাপি নিচ্ছেন, কেমোথেরাপি নিচ্ছেন, এগুলো তো আপনারা ডাক্তারকে জানাবেনই, এটা জানার নেই আপনারা কোনো সমস্যা নেই। আমি একটা জিনিস বলছি যে দেখা যায় অনেক ক্ষেত্রে যে হয়তো তার ক্যান্সারের হিস্ট্রি ছিল বেশ অনেক দিন আগে, পরবর্তীতে অপারেশন করা হয়েছে, কেমোথেরাপি বা রেডিওথেরাপি দেওয়া হয়েছে এবং ডাক্তার রোগী এখন সুস্থ আছে সম্পূর্ণ, তারপরেও আপনারা অবশ্যই অপারেশন টেবিলে যাওয়ার আগে ডাক্তারকে এই পুরনো কাগজগুলো একটু রেখে দেবেন এবং এই হিস্ট্রিটা ডাক্তারকে জানিয়ে দিবেন। এগুলো ডাক্তারকে অনেক কিছু ব্যাপারে আপনার হেল্প করবে এবং আপনার এই অপারেশনটা অনেক সুন্দর হওয়ার জন্য এরা ডাক্তারকে হেল্প করবে। সো আপনারা চেষ্টা করবেন যে আপনার অতীত ক্যান্সারের যে সমস্ত হিস্ট্রিগুলো রয়েছে বা বর্তমান ক্যান্সারে যদি কোনো প্রকার হিস্ট্রি থাকে টোটাল হিস্ট্রিটা যেন কোনোভাবেই ওভারলুক করা না হয়, ডাক্তার জানি টোটাল জিনিসটা জানেন। এছাড়াও আপনারা যে জিনিসটা জানাবেন সেটা হচ্ছে ডায়াবেটিস, দ্যাট ইজ হেপাটাইটিসের হিস্ট্রি, জন্ডিস বাংলাদেশে আমরা যেটা বলে থাকি, আপনারা মাথায় রাখবেন জন্ডিস থাকা অবস্থায় তো বা হেপাটাইটিস হলে পরে তো এই অবস্থায় অপারেশন করাটা খুব রিস্কি এবং এই ব্যাপারে নিয়ে ডাক্তাররাও আপনাদেরকে টোটালি গাইড করবে যে এখন আপনাকে কী করতে হবে না করতে হবে ইত্যাদি ইত্যাদি। তবে এই হিস্ট্রিটা আপনাকে জানাবেন এবং আমাদের দেশে গ্রামেগঞ্জে বা অনেক জায়গাতে দেখা যায় যে আগে জন্ডিস হয়েছিল, পরবর্তীতে কিছুদিন পর জন্ডিসের এই হলুদ হলুদ চোখ, হলুদ হাত পা ঠিক হয়ে গেছে আর আমরা টেস্টও করিনি, কোনো কিছুই করিনি, দেখা গেল যে হ্যাঁ অপারেশন করতে বসে গিয়েছে এবং আমাদের একটা সিরিয়াস প্রবলেম হয়ে গেছে। সো এই জিনিসটা থেকে প্রিভেন্ট করার জন্য ডেফিনেটলি আপনারা কখনোই এই ডায়াবেটিস হেপাটাইটিসের হিস্ট্রিটা বা জন্ডিসের হিস্ট্রি যেটাই বলেন না কেন এই হিস্ট্রিটা আপনারা কিন্তু কোনো সবসময় মনে রাখবেন। যদি পাঁচ বছর আগেও আপনার হেপাটাইটিসের হিস্ট্রি থেকে থাকে সেইটা আপনি আপনার ডাক্তারকে জানিয়ে দিন, তিনি তার অ্যাটলিস্ট যন্ত্রপাতির ব্যাপারেও একটু সতর্কতা অবলম্বন করবেন এবং আপনাকে ওষুধ দেওয়ার ক্ষেত্রে এবং অপারেশনের ডেট ঠিক করার ক্ষেত্রেও তিনি সতর্কতা অবলম্বন করতে পারবেন। সো জন্ডিসের হিস্ট্রিটা যেটা অতীতে থাকুক আর বর্তমানে থাকুক কোনোভাবেই এইটাকে অবহেলা করার কোনো প্রকার অবকাশ নেই। এছাড়াও আপনি আরেকটা জিনিস মাথায় রাখুন যে আমাদের বর্তমানে তো করোনার একটা প্রকোপ রয়েছে, সো এই করোনার কালীন সময়ে আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করতে চাই যে আপনারা যাদের করোনা পজিটিভ আছে এই অবস্থায় আপনি হয়তো কোনো দাঁত তুলতে যাচ্ছেন বা কোনো অপারেশন করতে যাচ্ছেন কিংবা আপনার ফ্যামিলি মেম্বার কেউ আছে যাদের করোনা পজিটিভ আছে, আপনি হয়তো এখনও পজিটিভ হন নাই, টেস্টও করেন নাই কারণ কোনো আপনার শরীরে কোনো উপসর্গ নেই, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে দয়া করে এই টাইমগুলোতে আপনারা ডাক্তারকে একটু জানিয়ে দিবেন যে আপনাদের পরিবারের কারো করোনা পজিটিভ আছে কিংবা আপনারই পজিটিভ ছিল যে পরবর্তীতে নেগেটিভ হয়েছে কিনা, আপনি হয়তো টেস্ট করেন নাই বা ইত্যাদি ইত্যাদি। টোটাল করোনার এই হিস্ট্রিটা আপনারা এইটা ডাক্তারকে জানাতে ভুল করবেন না, কেননা আপনি হয়তো অপারেশন টেবিলে আসবেন তার আগে তাকে আপনাকে রিসেপশনে যেতে হবে, আপনারা ফুল ফ্যামিলি ধরে রিসেপশনে আসলেন, আপনাদের পরিবার থেকে করোনাটা আরেকজনের শরীরে ছড়ায় গেল, এটা খুব অমানবিক হয়ে যায়, এটা তো ঠিক না আসলে। আর একটা কথা মনে রাখবেন যে যদি জ্বর থাকে আপনার পরিবারের কারো এটাও আপনি অবহেলা করবেন না, ডাক্তারকে জানিয়ে দিবেন। হ্যাঁ এটার মাধ্যমে কিন্তু আর কিছু না হোক, আপনি হয়তো মনে করছেন যে ধু ডাক্তার তো গাউন পরে থাকবে, হ্যাঁ ডাক্তার তো ডাক্তারকে প্রিপেয়ার করেই রাখবে, ডাক্তার নিরাপদে থাকবে, কিন্তু আপনি খালি ডাক্তারের কথা ভাবছেন, আপনার পাশের যে রোগীটা আছে সেই রোগীটার কথা চিন্তা করবেন না,
আপনাকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আপনার রোগীটাকে রাখা হবে, তার আশেপাশে যে আরও রোগীগুলো থাকবে তাদের কথা ভাববেন না। আপনি যে রিসেপশনে দাঁড়াবেন বা বসবেন তার আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তাদের কথা একটু চিন্তা করবেন না। তো একটু চিন্তা করতে হবে এগুলো বিষয়গুলো। হ্যাঁ, এই টাইমগুলোতে আপনারা এই অবহেলাটা করবেন না। প্রয়োজন হলে ডাক্তার আপনার করোনা টেস্ট করবে, সেটার পজিটিভ নেগেটিভের ভিত্তিতে তিনি অপারেশন করবেন, কিংবা আপনার পরিবারের কারো যদি এরকম প্রবলেম থাকে তাকে আপনারা অবশ্যই অপারেশনের ব্যাপারে আপনার সতর্কতা অবলম্বন করবেন। দরকার হলে অপারেশনের কিছু ডেটটাকে পিছিয়ে দেবেন, কিন্তু কখনোই এই বিষয়ে কোনো প্রকার অবহেলা করা যাবে না ডাক্তারকে জানানোর ক্ষেত্রে যে করোনা আপনার পরিবারের কারোর কোনো কিছু আছে কি না। ইভেন এমনকি যে গত 2-3 দিনের মধ্যেও যদি আপনাদের কারোর শরীরে জ্বর থেকে থাকে আপনারা এটা একটু জানিয়ে দিন, কেননা এই জ্বর থেকেও অনেক কিছু হতে পারে। এখন করোনার টাইমে কোনো কিছুই আসলে মানে ইম্পসিবল না, অনেক কিছুই পসিবল। সিম্পল জ্বর করোনাতে ট্রান্সফার হয়ে যেতে পারে, যে আপনি জানেনই না যে আপনার করোনা আছে, তাই না? সো মানুষের একটু উপকার করতে হবে, যে আমরা খালি নিজের উপকার করবো তা না, অন্যদের উপকার করতে হবে। খুব সিম্পল একটা জিনিস যে আমরা যদি এই জিনিসগুলো ডাক্তারের কাছে হাইড না করি, লুকায় না ফেলি, তাহলেই কিন্তু জিনিসটা কিন্তু খুব সহজ হয়ে যায়। আর একটা জিনিস বিষয়ে জানাবো, যেটা আমরা অনেকেই জানিয়ে থাকি, ডেফিনেটলি সেটা ব্যাপারে কোনো সমস্যা নেই, যে স্ট্রোক যদি কারো স্ট্রোক হয়ে থাকে, আগে স্ট্রোকের হিস্ট্রি থাকে, এই স্ট্রোকের হিস্ট্রিটা আপনারা কিন্তু অবশ্যই ডাক্তারকে জানিয়ে দিবেন। হয়তো রিসেন্টলি হয়নি, 5 বছর আগে আগে হয়েছে, 6 বছর আগে হয়েছে, 10 বছর আগে হয়েছে, এই হিস্ট্রিগুলো জানিয়ে দিবেন। সে অ্যাসপিরিন খাচ্ছে কি না বা এই টাইপের কোনো ওষুধ সে খাচ্ছে কি না, এগুলো একটু রোগী ডাক্তারকে জানিয়ে দিবেন। না জানিয়ে দিলে পরে কিন্তু আপনারই খুব ক্ষতি হয়ে যেতে পারে। আপনাকে হয়তো সেই রকম প্রিকশন নিয়ে ডাক্তার হয়তো দাঁত তুললেন না, আপনারও সমস্যা, ডাক্তারেরও সমস্যা। সো স্ট্রোকের হিস্ট্রি সেটা 5 বছর আগে হোক, 10 বছর আগে হোক, টোটাল হিস্ট্রিটা আপনারা অবশ্যই ডাক্তারকে জানিয়ে দিতে হবে যে স্ট্রোকের কোনো হিস্ট্রি আছে কি না। এছাড়াও অন্যান্য যে সমস্ত ওষুধগুলো আমরা খাই, আমরা আপনাকে বলেছি যে ড্রাগ হিস্ট্রিগুলো জানিয়ে দিতে। সো ডিয়ার ভিউয়ার্স, আপনারা এই আজকে জানতে পারলেন যে আপনাদের বেসিক্যালি কী কী বিষয়ে কথা ডাক্তারকে জানাতে হবে। যেহেতু এটি লেন্দি ভিডিও, হয়তো বা পুরোটা আপনাকে আবার টেনে টেনে দেখা সম্ভব না, আমরা ফুল কী কী জিনিসগুলো আপনারা ডাক্তারকে জানাবেন বা ডাক্তারকে দেখাবেন সেগুলো আমরা কিন্তু টোটালি খুব সংক্ষেপে আমরা একবার বলে দেব, যেন এইটুকু অংশ আপনারা পরবর্তীতে প্রয়োজন হলে পরে এইটুকু অংশ আপনাদের জন্য উপকারে আসতে পারে। ডিয়ার ভিউয়ার, যাদের ভালো লাগবে দয়া করে ভিডিওটা একটু শেয়ার করবেন, অন্য মানুষের হাজার হাজার মানুষের উপকার হয়ে যাবে আপনার এই একটি ভিডিও শেয়ারের মাধ্যমে। আর চাইলে আপনারা আপনাদের ফেসবুক টাইমলাইনে এই ভিডিওটা রেখে দিতে পারেন, যেন আপনারা পরবর্তীতে কোনো সময়, আজকে অপারেশন করছেন না, হয়তো বা ভবিষ্যতে কোনো দিন আপনারা অপারেশনে যুক্ত হতে পারেন, সেই সময় আপনারা কী কী মানে ব্যাপারে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন, কিংবা ডাক্তারকে দেখানোর আগে, ইভেন ডাক্তারের সঙ্গে পরামর্শ করার আগে কী কী কথা মানে জিনিসগুলো আপনারা ডাক্তারকে জানাবেন সেগুলো আপনারা নোট করে রাখতে পারেন, যেন এগুলো ডাক্তারকে আপনারা ইজিলি জানাতে পারেন যেগুলো আপনাদের পজিটিভ আছে। আর সেই জন্য বলছি যে আপনারা এগুলো আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন, যেন আপনাদের উপকার হয়। সো ডিয়ার ভিউয়ার্স, আসুন আমরা ইন এ নাটশেল টোটাল জিনিসটা আমরা একটু ডিসকাস করে নিই, যে কী কী জিনিস আপনারা অ্যাজ এ হোল ডাক্তারকে জানাবেন। প্রেশারের হিস্ট্রি জানাবেন, নাম্বার 1 প্রেশার, ডায়াবেটিস এবং হার্ট ডিজিজ আছে কি না সেটা জানাবেন, কিডনির সমস্যা আছে কি না, লিভারের সমস্যা আছে কি না, 5টা জিনিস হলো। এরপরেও আছে ওষুধটিকে কেটে গেলে আপনার রক্ত পড়া বন্ধ হয় কি না, ড্রাগ হিস্ট্রি জানাবেন, ড্রাগ অ্যালার্জি আছে কি না জানাবেন, খিচুনির হিস্ট্রিগুলো থাকলে পরে আপনারা সেটা জানাবেন, প্রেগন্যান্সির হিস্ট্রিগুলো জানাবেন, আমরা 10টা জানিয়ে দিলাম। এরপরে জানাবেন মানসিক রোগ আছে কি না, মা হলে সন্তানকে আপনি দুধ দিচ্ছেন কি না এটা জানাবেন, জার্ড বা বুকের জ্বালা পোড়ার এই হিস্ট্রিগুলো আছে কি না বা এটা এই অসুখটা আপনার আছে কি না, স্মোকিং করার কোনো আপনার হিস্ট্রি আছে কি না, অ্যালকোহল বা মদ এটার কোনো হিস্ট্রি আছে কি না, ইভেন কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য এটা গ্রহণ করার কোনো প্রকার হিস্ট্রি আপনার আছে কি না, এই জিনিসগুলো আপনারা ডেফিনেটলি ডাক্তারকে জানাবেন। এর সঙ্গে সঙ্গে আপনারা জানাবেন হচ্ছে গিয়ে যে আপনাদের কোনো ক্যান্সারের হিস্ট্রি আছে কি না, ক্যান্সার থাকলে পরেও আপনারা জানাবেন, জন্ডিস, হেপাটাইটিস বা এই টাইপের কোনো প্রকার অসুখ আপনার আছে কি না, আর করোনাকালীন সময়ে আমরা জানাবেন যে আপনার পরিবারের কারো করোনা পজিটিভ আছে কি না বা আপনাদের পরিবারের কারো জ্বর আছে কি না বা আগামী গত 2-3 দিনের মধ্যে আপনার পরিবারের কারো জ্বর ছিল কি না, আপনাদের পরিবারে কারো করোনা পজিটিভ হয়েছিল পরবর্তীতে নেগেটিভ হওয়ার কোনো রেজাল্ট করেন নাই এরকম কোনো হিস্ট্রি থাকলে আপনারা সেটাও জানাবেন, সেই সঙ্গে ডাক্তারকে জানাবেন আপনাদের স্ট্রোক হয়েছিল কি না। সো ডিয়ার ভিউয়ার্স, আপনারা আশা করি আপনাদের আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, ভালো লাগলে শেয়ার তো করবেন, আমাদের কমেন্ট করে জানাতে পারেন, কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।